আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন, প্লিজ তাদেরকে একটু খেয়াল রাখি। আপনাদের চ্যানেল রুদ্রস গুড লাইফ, আমি রুদ্র ইউসুফ চলে আসছি আপন কার কালেকশন গাড়ির শোরুমে। এই শোরুমটি মিরপুর মাজার রোড লালকুটি বাজারের ঠিক অপোজিটে রোডে অবস্থিত। এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের ইউজড কারগুলো আপনারা পেয়ে যাবেন। মোটামুটি অল্প বাজেটের এবং মিডিয়াম বাজেটের বেশ কিছু গাড়ি রয়েছে। এবং আজকে এই শোরুমে যতগুলো গাড়ি ডিসপ্লেতে আছে না, প্রতিটি গাড়ি দেখবো, দামটিও জানার চেষ্টা করবো। তো চলুন আমরা গাড়িগুলো দেখি, দামটিও জেনে নেই। পাশাপাশি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ প্রতিদিন এই চ্যানেলে পেয়ে যাবেন নতুন নতুন ভিডিও। জাহাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। চলে আসছি আপনাদের শোরুমে। গাড়ির কালেকশন মোটামুটি ভালোই থাকে, ইউজড কারগুলো পাওয়া যায় এবং মোটামুটি কম বাজেটে এবং মিডিয়াম বাজেটে গাড়িগুলো পাওয়া যায়। তো এই মুহূর্তে কী কী গাড়ি আছে আমরা জানতে চাইবো না আজকে। আজকে আপনাদের শোরুমে যে কটি গাড়ি ডিসপ্লে করা আছে আমরা প্রতিটি গাড়ি দেখবো, একটু দামটি একটু জানিয়ে দেবেন যদি একটু কষ্ট করে সময় দেন আমাদেরকে। জি ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা সামনে থেকেই দেখি। আমরা করলা গাড়ি, এক্স করলা, সম্ভবত এক্স করলা, এক্স করলা গাড়িটি দিয়ে আমরা শুরু করি। গাড়ির মডেল কত ভাইয়া? এটা 2002 মডেল। 2002 মডেল, হোয়াইট কালার নাকি? হোয়াইট কালার, হোয়াইট কালার। 2002 মডেল। আর রেজিস্ট্রেশন? 2006। আর চাকাগুলো যে অবস্থায় আছে মোটামুটি ইউজ করা যাবে 7-8 মাস? জি 7-8 মাস ইউজ করতে পারবে। আচ্ছা, 7-8 মাস ইউজ করা যাবে। আমি একটু ফ্রন্ট সাইডটিও দেখে নিই। গাড়ি কি অবস্থায় আছে? অরিজিনাল কি কি চেঞ্জ? অরিজিনাল, অরিজিনাল অবস্থায় আছে। চেঞ্জ হয়েছে কোনো কিছু? না, কিছু চেঞ্জ হয়নি। তার মানে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে? সামনে পিছে গ্লাস অরিজিনাল আছে। সামনে হেডলাইট? হেডলাইটও অরিজিনাল আছে। হেডলাইটও অরিজিনাল আছে, প্রত্যেকটি গ্লাসও অরিজিনাল আছে। কালারটি অরিজিনাল আছে? কালারটা অরিজিনাল আছে। টাচআপের কাজ আছে এই মুহূর্তে? এই মুহূর্তে টাচআপের কাজ নাই। আচ্ছা, ডিভিডি প্লেয়ার ওকে আছে? ডিভিডি প্লেয়ার ওকে আছে, ব্যাক ক্যামেরা ওকে আছে। আচ্ছা, এমন ঠান্ডা হয় কিরকম? এসি ঠান্ডা হয়, খুব ভালো। ভালো না? জি। ব্যাকলাইট সম্ভবত পরে ইনস্টল করা হয়েছে? ব্যাকলাইটটা চেঞ্জ করছি। ব্যাকলাইট পরে চেঞ্জ হয়েছে। আর গ্লাসগুলো হচ্ছে ব্ল্যাক? এর কি অরিজিনাল টিনটেক নাকি পেপার লাগানো? না, পেপার লাগানো। পেপার লাগানো, পেপার লাগানো। এই মুহূর্তে টাচআপের কাজ নেই? না, এই মুহূর্তে কোনো টাচআপের কাজ নেই। বডি ফ্রেশই দেখা যাচ্ছে, গাড়িটা সম্পূর্ণ ফ্রেশ গাড়ি। ফ্রেশ গাড়ি। সিএনজি ইনস্টল করা আছে? হ্যাঁ, সিএনজি ইনস্টল করা আছে। আচ্ছা, আমার গাড়ি মডেল সম্বন্ধে রাখবে জানি ভাই? এটা 2002 মডেল, 2006 রেজিস্ট্রেশন। পেপার? পেপারস আপ টু ডেট। 2324। প্রাইস কত রাখতেছেন ভাই? এটা 8.5 লাখ টাকা। 8,50,000 টাকা আস্কিং প্রাইস? আর্থিং প্রাইস। আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে। আমরা নিশান গাড়িটি দেখি। আরেকটা গাড়ি নিশান গাড়ি, নিশান ব্লুবার্ড। নিশান ব্লুবার্ড শিল্পী, নিশান ব্লুবার্ড শিল্পী। মডেল কত ভাইয়া? এটার মডেল হলো 2003 মডেল। 2003 মডেল। আর রেজিস্ট্রেশন? 2009। 2009 রেজিস্ট্রেশন। সিলভার কালার। গাড়ির কালারটি কি অরিজিনাল আছে? গাড়ির কালার অরিজিনাল, কালার অরিজিনাল। টাচআপ হয়েছে গাড়িতে? না, টাচআপ হয়নি। গাড়িটা এখনো অরিজিনাল ভাবেই আছে, সব অরিজিনাল ভাবেই আছে সব। জি। সিএনজি কিংবা এলপিজি করা আছে? হ্যাঁ, সিএনজি করা আছে। সিএনজি ইনস্টল করা? 90 সিলিন্ডার। আচ্ছা, গ্লাস কোনোটা চেঞ্জ হয়েছে নাকি সব? না, কোনো গ্লাস চেঞ্জ হয়নি। আমাদের প্রত্যেকটা গ্লাস অরিজিনাল? প্রত্যেকটা গ্লাস অরিজিনাল। সামনের হেডলাইট ব্যাকলাইট সম্পূর্ণ অরিজিনাল। আচ্ছা, আমরা একটু সিট কাভারগুলো দেখি কি অবস্থায় আছে। পিছনের সিটটি দেখি আমরা আগে। সিট কাভারগুলো মোটামুটি ভালোই আছে। ডিভিডি প্লেয়ার লাগানো আছে? ডিভিডি প্লেয়ার ওকে আছে। ডিভিডি প্লেয়ার ওকে আছে। এমনি গিয়ার বক্স ইঞ্জিন গাড়ির সাথে? হ্যাঁ, গিয়ার বক্স ইঞ্জিন সম্পূর্ণ অরিজিনাল এবং গাড়ির সাথে। এসির পারফরম্যান্স কিরকম? ঠান্ডা হয়? হ্যাঁ, এসি অনেক, মানে সিসি কিন্তু 1500 সিসি। জি জি। এই মুহূর্তে সম্পূর্ণ ওকে আছে? সম্পূর্ণ ওকে আছে। ডিভিডি প্লেয়ার আছে, সামনে পিছনে বাম্পার ইনস্টল করা আছে। জি। এবং সিট কাভারগুলো ভালো আছে? জি। এই মুহূর্তে নতুন করে ইনস্টল করার মতো কিছু নেই? না, এটার ভিতরে কোনো কাজ নেই। আমরা গাড়ি মডেল সম্বন্ধে রাখবে জানি ভাই? এটা 2003 মডেল, নয় রেজিস্ট্রেশন। আচ্ছা, প্রাইস কত রাখতেছেন? এটার প্রাইস রাখছিলাম 6.5 লাখ টাকা। 6,50,000 টাকা আস্কিং প্রাইস? আর্থিং প্রাইস। আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে। আর পেপারস? পেপারস আপ টু ডেট। পেপারস ওকে আছে। জি। ঠিক আছে, আমরা 90 গাড়িটি দেখি। যদি এই গাড়িটি আমরা এর আগে রিভিউ করেছি, তারপর আরেকবার দেখিয়ে দিচ্ছি। 90 গাড়ি আপনার এটা রেজিস্ট্রেশন কবে ভাইয়া?
এটা হলো 90 মডেল জি আর রেজিস্ট্রেশন হলো 96 তে আচ্ছা 96 তে রেজিস্ট্রেশন জি গাড়িতে টাচআপের কাজ আছে সিএনজি করা আছে গাড়িতে হ্যাঁ এই না সম্পূর্ণ তেলের গাড়ি তেলে আছে সিএনজি এলপিজি করা নেই টাচআপের কাজ ছাড়া আর কি কাজ আছে এটার ভিতরে সামান্য টাচআপের কাজ আছে আচ্ছা এছাড়া আর কোনো কাজ নেই আমি একটু ভিতরে ইন্টারিয়র একটু দেখে নেই তাহলে সম্পূর্ণ ফ্রেশ দরজার প্যাডগুলি অরিজিনাল ভিতরের ইয়েগুলি অরিজিনাল যা আছে একবারে অরিজিনাল এবং এই অবস্থায় রাখছি আচ্ছা র অবস্থায় আছে জি শুধু অডিও সেটটি আছে জি ডিভিডি প্লেয়ার নেই এবং সিট কভার মোটামুটি অনেকদিন ইউজ হয়েছে যেহেতু র অবস্থায় আছে এখন ভিডিও দেখে যারাই আসবেন বা যারাই গাড়িতে কিনতে আসবেন আসার পরে যে কাজগুলো আছে আলোচনার সাপেক্ষে সেই কাজগুলো আপনারা করে আলোচনার সাপেক্ষে আমি করে দেব তাহলে এখন আর কোনো রকম কাজ করবেন না যদি কিনবেন উনি আসার পরে করবেন তাহলে আমি গাড়ি মোটর সময় আরেকবার জানি এটা 90 গাড়ি 90 মডেল 96 এর রেজিস্ট্রেশন প্রাইস কত রাখতেছেন প্রাইস রাখছিলাম 220000 টাকা 220000 টাকা আস্কিং প্রাইস আর্থিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে আর পেপারস পেপারস আপ টু ডেট 23-24 আচ্ছা আর প্রথম মালিকানায় আছে এটা ফার্স্ট মডেল আচ্ছা প্রথম মালিকানায় হ্যাঁ প্রথম মালিক আচ্ছা ঠিক আছে আমরা ফিল্ডার গাড়িটা দেখি মডেল কত ভাইয়া এটা 2004 মডেল 2004 এক্স ফিল্ডার 2004 মডেল আর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 2009 সিএনজি কি এলপিজি করা আছে গাড়িতে এটা সিএনজি করা সিএনজি ইনস্টল করা আছে আমি একটু ফ্রন্ট সাইডটিও দেখি স্পেস আসলে নেই তারপর আমরা একটু দেখানোর চেষ্টা করি অবশ্যই যারা এই গাড়িটি দেখবেন ফিজিক্যালি আসবেন ডিটেলস দেখে নেবেন অরিজিনাল কালার অরিজিনাল কালার আছে অরিজিনাল কালার সামনে পিছে লাইটগুলি অরিজিনাল হালকা একটু টাচআপের কাজ আছে এখানে হালকা টাচআপের শুধু ওই বাম্পারের একটু কাজ আছে এখানে একটু কাজ আছে একটু কাজ আছে এসি ইঞ্জিন সম্পূর্ণ অরিজিনাল এবং খুব ভালো গ্লাস পটিটা অরিজিনাল অরিজিনাল আছে জি পিছনে গ্লাস হচ্ছে ব্ল্যাক এটা কি অরিজিনাল ব্ল্যাক নাকি না না এটা আপনার এই গ্লাসগুলি অরিজিনাল ব্ল্যাক আচ্ছা আর পিছনেরটা হচ্ছে পেপার আর পিছনেরটা পেপার লাগানো আচ্ছা আমরা একটু সামনে ইন্টারিয়র দেখি প্রতিটি সুইচ ওকে আছে ভাইয়া প্রত্যেকটা সুইচ ওকে আছে এটা জি এডিশনের গাড়ি জি এডিশনের গাড়ি ডিভিডি প্লেয়ার আছে ডিভিডি প্লেয়ার আছে ওকে আছে ডিভিডি ওকে আছে গিয়ারবক্স ইঞ্জিন গাড়ি গিয়ারবক্স ইঞ্জিনের সাথে এবং অরিজিনাল আচ্ছা অরিজিনাল টি এবং ফ্রেশ আছে আচ্ছা সিট কভার গুলো মোটামুটি ভালোই আছে সিএনজি ইনস্টল করা আছে সিএনজি ইনস্টল করা আছে সিএনজি ইনস্টল করা আছে আমরা গাড়ি মডেল সময় আরেকবার জানবো ভাইয়া এটা 2004 মডেল এক্স ফিল্ডার 2004 মডেল 2009 রেজিস্ট্রেশন আর প্রাইস কত রাখছেন প্রাইস রাখছে এটা 1,50,000 1,50,000 টাকা জি আর পেপারস পেপারস আপ টু ডেট 23-24 আস্কিং প্রাইস আর্থিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে আমরা নেক্সট গাড়িতে দেখি গাড়িটা হলো এলিয়ান গাড়ি এলিয়ান গাড়ি 2007 মডেল 2007 মডেল 2010 এর রেজিস্ট্রেশন 2007 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন 10 এর রেজিস্ট্রেশন গাড়িটি সম্পূর্ণ কালার অরিজিনাল সামনে পিছে লাইট অরিজিনাল আচ্ছা ইঞ্জিন গিয়ারবক্স 100% ওকে গাড়ির সাথে অরিজিনালটি আছে জি অরিজিনালটাই আছে প্রতিটি গ্লাস অরিজিনাল আছে প্রতিটি গ্লাস অরিজিনাল একটু ব্যাক সাইডটিও দেখি সিএনজি কি এলপিজি করা আছে গাড়িতে এটা এই গাড়িটা সিএনজি করা সিএনজি ইনস্টল করা আছে জি সিএনজি ইনস্টল করা আছে এবং বডি আসলে ফ্রেশই দেখা যাচ্ছে জি ওল্ড শেপ গাড়ি 2007 মডেল এটাই কিন্তু শেষ আচ্ছা আমরা একটু সামনে ইন্টারিয়র দেখি ডিভিডি প্লেয়ার লাগানো আছে ডিভিডি প্লেয়ার ওকে আছে ব্যাক ক্যামেরা ডিভিডি প্লেয়ার সম্পূর্ণ ওকে এসি এর পারফরম্যান্স কিরকম এসি ও ওকে ওকে আছে জি প্রতিটা সুইচ ওকে আছে আচ্ছা প্রতিটি সুইচ ওকে আছে আপনি ঠান্ডা হয় তো এসি হ্যাঁ হ্যাঁ 100% 100% 100% আমরা গাড়ি মডেল সময় আরেকবার জানি ভাইয়া এটা 2007 মডেল 2010 এর রেজিস্ট্রেশন পেপারস আপ টু ডেট 23-24 প্রাইস কত রাখতেছেন এটার প্রাইস রাখছি 1,420,000 টাকা 1,420,000 টাকা আস্কিং প্রাইস আর্থিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে আর যতটুকু দেখেছি শুধু সামনে পিছনে বাম্পার ইনস্টল করা যেতে পারে
শুধু বাম্পারটা লাগবে, বাম্পারটা লাগবে অবশ্যই আপনারা ফিজিক্যালি এটা আমি করে দেব আলোচনা সাপেক্ষে আমি করে দেব ভিডিও যারা দেখবেন ফিজিক্যালি এসে দেখবেন আমরা ডিটেইলস দেখাচ্ছি না যতটুকু সম্ভব একটু দেখানোর চেষ্টা করছি যেহেতু সবগুলো গাড়ি আমরা দেখাবো আমরা আইএসটি গাড়িটি দেখি জি এটা কি অবস্থায় আছে এটা আইএসটি গাড়ি সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় ফ্রেশ অবস্থায় আছে জি কালারটি অরিজিনাল আছে চা কালার অরিজিনাল টাচ আপ করেছেন না টাচ আপ করিনি আপনি টাচ আপ করেন না টাচ আপ করিনি আপনি কি টাচ আপের কাজ আছে গাড়িতে না কোনো কাজ নাই টাচ আপের কোনো কাজ নাই টাচ আপের কাজ নেই আমি সিএনজি কি এলপিজি করা আছে গাড়িতে এই গাড়িটা সিএনজি করা সিএনজি করা জি সিএনজি করা গ্লাস কোনোটা চেঞ্জ হয়েছে না কোনো গ্লাস চেঞ্জ হয় নাই সামনে পিছে এবং দরজার গ্লাস সব অরিজিনাল গ্লাস আছে এবং ব্ল্যাক কালার গ্লাস এটা কি অরিজিনাল ব্ল্যাক নাকি পেপার লাগানো না পেপার লাগানো পেপার লাগানো জি সিএনজি করা আছে পুরো বডি ফ্রেশই দেখা যাচ্ছে কোনো রকম স্ক্র্যাচ নেই কোনো কাজ নাই কোনো রকম দাগ নাই এটার ভিতরে আমরা একটু সামনে ইন্টারিয়র দেখি মডিফাই করা হয়েছে বোঝাই যাচ্ছে প্রথম পার্টির নামে আছে হ্যাঁ ফার্স্ট পার্টির নামে আছে ফার্স্ট পার্টির নামে আছে যিনি ইউজ করেছিলেন উনি একটু মডিফাই করেছেন গাড়িটি ডিভিডি প্লেয়ার ওকে আছে হ্যাঁ ডিভিডি প্লেয়ার ওকে আপনার গিয়ারবক্স ইঞ্জিন গাড়ির সাথে গিয়ারবক্স ইঞ্জিন সম্পূর্ণ গাড়ির সাথেটা সম্পূর্ণ ওকে আছে আমার গাড়ি মডেল সময় দাঁড়াবে জানি ভাই এটা 2003 মডেল 2006 রেজিস্ট্রেশন আচ্ছা আর পেপারস পেপারস আপ টু ডেট 2324 প্রাইস কত রাখতেছেন এটা প্রাইস রাখছে 750000 টাকা 750000 টাকা আস্কিং প্রাইস আর্থিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে আমরা নেক্সট গাড়ি দেখি এই গাড়িটি আমরা রিভিউ করেছি এর আগে তারপর আরেকবার দেখিয়ে দিচ্ছি টয়োটা প্লাস টয়োটা প্লাস গাড়ি কি অবস্থায় আছে ভাইয়া গাড়িটা সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে গাড়িটিতে এখনো হাত দেওয়া হয়নি আচ্ছা অরিজিনাল কালার সামনে পিছে গ্লাস অরিজিনাল আছে গাড়িটা অকটেনে চালিত অকটেন তার মানে সিএনজি এলপিজি সিএনজি করা হয়নি সিএনজি এলপিজি ইনস্টল করা হয়নি আমরা একটু সামনে ইন্টারিয়রটা দেখে নিই তারপর ফ্রন্ট সাইডটিও দেখব যেহেতু স্পেস কম অডিও প্লেয়ারটি আছে সাউন্ড সিস্টেম আছে এমনিতে ওকে হ্যাঁ সাউন্ড সিস্টেম ওকে আছে শুধু ডিভিডি প্লেয়ারটি ইনস্টল করতে হবে এখন যিনি কিনবেন উনি চাইলে ওনার পছন্দ মতো ডিভিডি প্লেয়ার ইনস্টল করে নিতে পারবেন প্রত্যেকটি সুইচ ওকে আছে প্রত্যেকটা সুইচ ওকে আছে প্রত্যেকটি সুইচ ওকে আছে আমরা একটু ফ্রন্ট সেটটিও দেখি হেডলাইট সম্ভবত অরিজিনাল আছে অরিজিনাল এটার সম্পূর্ণ গাড়িটার যা আছে সব অরিজিনাল হেডলাইট দেখে বোঝা যাচ্ছে আসলে খোলা হয়ে গেছে অনেক পুরনো লাইট ভাই আপনার গাড়িটি মডেল সময় দাঁড়াবে জানি গাড়িটি হলো টয়োটা প্লাস গাড়ি 2009 মডেল 2010 রেজিস্ট্রেশন আচ্ছা আর প্রাইস কত রাখা পেপারস আপ টু ডেট পেপারস আপডেট করা আছে পেপারস আপ টু ডেট এটা 750000 টাকা 750000 টাকা আস্কিং প্রাইস আর্থিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে আমরা পেছনে আরও কয়েকটি গাড়ি আছে আমি একটু দেখিনি যদি আমরা গাড়ি রিভিউ করেছি এর আগে এখানে আরেকটি গাড়ি আছে মডিফাই করা আমরা এই গাড়িটি দেখি এই গাড়িটি আমরা রিভিউ করেছি অল্প বাজেটের একটি গাড়ি হলো মিসুবিশি ল্যান্সার মিসুবিশি ল্যান্সার গাড়িটি হলো 1999 মডেল 2003 রেজিস্ট্রেশন আচ্ছা আর সিএনজি এলপিজি করা আছে গাড়িতে এটা সিএনজি করা সিএনজি করা আছে জি আর প্রাইস কত রাখতেছেন স্যার এটার প্রাইস রাখছি 350000 টাকা 350000 টাকা 350000 টাকা আস্কিং প্রাইস আর্থিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে আমরা একটু ভিতরে ইন্টারিয়র একটু দেখিয়ে দেই মডিফাই কি আপনারা করেছেন নাকি যার কাছ থেকে এটা অরিজিনালি যার কাছ থেকে নিয়েছিলাম ওনারই মডিফাই করা আমি শুধু এই টাচ আপটা করেছি আচ্ছা টাচ আপ করেছেন সিট কভার লাগানো নেই যিনি কিনবেন উনি ওনার পছন্দ মতো সিট কভার ইনস্টল করে নেবেন ডিভিডি প্লেয়ারও দেখা যায় আছে হ্যাঁ ডিভিডি প্লেয়ার আছে ওকে আছে ওকে আছে দামটি আমরা আরেকবার জানবো ভাইয়া এটা মিসুবিশি ল্যান্সার 99 মডেল 2003 রেজিস্ট্রেশন গাড়িটি পেপারস আপ টু ডেট 2324 এটার দাম হলো 350000 টাকা 350000 টাকা আরেকটি পাজারো গাড়ি আছে আমরা এই গাড়িটিও রিভিউ করেছি তারপর আরেকবার দেখিয়ে দিচ্ছি এই গাড়িটি সম্বন্ধে একটু বলেন ভাইয়া এটা হলো V6 পাজারো V6 পাজারো V6 মিসুবিশি V6 মডেল কত 99 আর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 2002 আর পেপারস পেপারস এটা
পেপারস ফেল আছে আমি করে দিব। আচ্ছা পেপারস ফেল আছে, পেপারস আপনারা ওকে করে দিবেন। জি। এই মুহূর্তে কোনো রকম কাজ আছে গাড়িতে? না কোনো কাজ নাই, এটা সম্পূর্ণ গাড়িটা অরিজিনাল কালার যা আছে সম্পূর্ণ অরিজিনাল। টাচাপের কাজ আছে এই মুহূর্তে? না কোনো কাজ নাই, টাচাপের কাজ নাই। তার মানে সম্পূর্ণ ওকে আছে? জি। ডিভিডি প্লেয়ার আছে। আমরা গাড়ির মডেল সম্বন্ধে আরেকবার জানবো ভাই। এটা 99 মডেল, 2002 রেজিস্ট্রেশন, মিশিমিশি পাজারো V6। আর পেপারস তো পেপারস ওকে করে দিব। আর গাড়িতে কোনো কাজ নাই। আচ্ছা প্রাইস কত রাখতেছেন? এটার প্রাইস রাখছি 10,50,000 টাকা। 10,50,000 টাকা জি। আস্কিং প্রাইস? আর্থিং প্রাইস। আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে। আমরা KR42 গাড়িটি দেখি, এই গাড়িটি আমরা রিভিউ করেছি। গাড়ির মডেল কত ভাই? এটা 2005 মডেল। 2005 মডেল জি। আর রেজিস্ট্রেশন? 2011। 2011-তে রেজিস্ট্রেশন। আর সিএনজি করা আছে? এটা সিএনজি করা। সিএনজি ইনস্টল করা আছে। এটা সুপার স্টাইল লিমো। এর কালারটি কি অরিজিনাল না পরে করানো হয়েছে? এটা টাচ আপ করছি আমি। টাচ আপ করে? জি, কালার কাগজে যেটা আছে ওইটাই, সিলভার কালার। সিলভার কালার। প্রাইস কত রাখতেছেন? এটার প্রাইস রাখছি 10,50,000। 10,50,000 টাকা। আমরা একটু ভিতরে ইন্টারিয়রটা একটু দেখে নিই। 10,50,000 টাকা আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস তো ভাই? আর্থিং প্রাইস। ডিভিডি প্লেয়ার আছে, মানে প্রত্যেকটা সুইচ ওকে আছে? হ্যাঁ প্রত্যেকটা সুইচ ওকে আছে, এসি ওকে আছে, ইঞ্জিন ওকে আছে, গিয়ার ওকে আছে। গিয়ার বক্স ইঞ্জিন গাড়ির সাথে অরিজিনাল? হ্যাঁ সাথে অরিজিনাল। সামনে পিছে গ্লাস অরিজিনাল। আমরা প্রাইস আরেকবার জানবো ভাই। এটা 10,50,000 টাকা। 10,50,000 টাকা আস্কিং প্রাইস। আর্থিং প্রাইস। আপনাদের প্রত্যেকটি গাড়ি হচ্ছে আস্কিং প্রাইস, কথা বলার সুযোগ রয়েছে। আমরা এই গাড়িটিও দেখে নিই। এই গাড়িটি সম্বন্ধে একটু বলেন ভাই। এটা ডাবল কেবিন পিক আপ। জি, ডাবল কেবিন পিক আপ। গাড়িটি খুবই ভালো, এই কালারটা আমি করেছি। আচ্ছা। হ্যাঁ, আর সামনে পিছে লাইটগুলি অরিজিনাল, গ্লাস সামনে পিছে অরিজিনাল, সামনের গ্লাসটা একটু ফাটা আছে, সামনের গ্লাসটা অরিজিনাল বিদায় আমি এটা চেঞ্জ করি নাই। আচ্ছা। আর এটার এসিটাও ওকে আছে, ইঞ্জিন গিয়ার বক্স গিয়ার এসি সম্পূর্ণ ওকে আছে। আচ্ছা। চারটা টায়ার অনেক দিন যাবে, একদম ফ্রেশ। প্রাইস কত রাখতেছেন ভাই? এটার প্রাইস রাখছিলাম 7,50,000 টাকা। 7,50,000 টাকা। পেপারস ওকে আছে? হ্যাঁ পেপারস ওকে আছে, 23-24। আচ্ছা 7,50,000 টাকা আস্কিং প্রাইস। আর্থিং প্রাইস। আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে। আমরা ভিটারা গাড়িটি দেখি, এই গাড়িটি আমরা রিভিউ। এটা একটা জাপানি ভিটারা জিপ। জি জি। এটা সম্পূর্ণ গাড়িটা এখন পর্যন্ত হাত দেয়নি, আমি যেভাবে আনছি ঠিক ওইভাবেই আছে। তার মানে কোনো রকম কাজ করেন? কোনো কাজ করি নাই এবং কোনো কাজ নাই এটার ভিতরে। কোনো কাজ নেই? না কোনো কাজ নাই। সম্পূর্ণ ওকে আছে? সম্পূর্ণ ওকে আছে। আচ্ছা। প্রাইস কত রাখতেছেন ভাই? এই গাড়িটা জিপটার প্রাইস রাখছে 11,50,000 টাকা। 11,50,000 টাকা। জি। পেপারস ওকে আছে? হ্যাঁ পেপারস ওকে আছে। পেপারস ওকে আছে। আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে। ভাই অনেকগুলো গাড়ি দেখলাম, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার চলে আসবো, সুন্দর গাড়িগুলো দেখাবেন। আর যাওয়ার আগে আমরা একটু আপনাদের শোরুমের অ্যাড্রেসটি জেনে নিই। আমাদের শোরুমটা হলো আপন কার কালেকশন, এটা মিরপুর 1 নম্বর মাজার রোড, লালকোঠি বাজারের ঠিক অপোজিটে। আমার ফোন নাম্বার হলো 0171214-7032। অনেক ধন্যবাদ আপনাকে ব্যস্ততার মাঝে সময় দিলেন। ইনশাআল্লাহ আবার চলে আসবো, সুন্দর সুন্দর গাড়িগুলো আমাদেরকে দেখাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।